নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা চলে এসেছি জাফর খা গাজী দরগা ও মসজিদে। প্রসঙ্গত বলে রাখি, আমরা এখানে এসেছি সৈয়দ জামালউদ্দিন মসজিদ ও হংসেশ্বরী মন্দির ঘুরে। সেই ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই মসজিদটি নির্মাণ করেন জাফর খান 1298 খ্রিস্টাব্দে। এই মসজিদ ও জাফর খাঁকে নিয়ে অনেক গল্প ও অনেক মতবাদ আছে। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল এই ত্রিবেণী হিন্দুদের জন্য একটি পুণ্যস্থল। অনেকেই মনে করেন দরগাটি ছিল একটি বিষ্ণু মন্দির। নদীর দিকে ছিল মন্দিরের প্রবেশদ্বার, যা জালি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। জালির নিচে সিঁড়ি আছে, সেখানে উঠলে দেখতে পাবেন জাফর খায়ের যুদ্ধ কুড়ুল দেওয়ালে গাঁথা আছে, যা স্পর্শ ও নাড়ানো যায়। দরগাটি পাথর ও পোড়ামাটির সমন্বয়ে গঠিত এবং দরগার দেওয়ালে নানা হিন্দু দেবদেবীর মূর্তি, রামায়ণ ও মহাভারতের দৃশ্য ফুটে উঠেছে। অনেকের মতে আশেপাশে পরিত্যক্ত ও ধ্বংস হয়ে যাওয়া মন্দির থেকে ইট পাথর এনে দরগা বানানোর ফলে এতে হিন্দু মন্দিরের ছাপ পাওয়া যায়। দরগাটি দুটি ঘর বিশিষ্ট এবং ছাদবিহীন। প্রথম ঘরটিতে চারটি সমাধি আছে, যেগুলি জাফর খায়ের পুত্র বরখান গাজী ও তার দুই পুত্র রহিম খান ও করিম খানের, সাথে একটি মহিলার সমাধি আছে যেটির সম্পর্কে কিছু জানা যায়নি। দ্বিতীয় ঘরটিতে জাফর খান, এন খান, গেন খান ও বরখান গাজীর বেগমের সমাধি আছে। জাফর খান গাজী কে ছিল এবং এই মসজিদ কিভাবে তৈরি হলো সেটা কেউ সঠিকভাবে বলতে পারবে না। তবে অনুমান করা হয় তখন ত্রিবেণীর রাজা নৃপতি ছিল গোড়া হিন্দু। এক প্রভাবশালী মুসলিম তার ছেলের সুন্নত করার জন্য একটি গরু কোরবানি দেন এবং তা জেনে হিন্দু রাজা রেগে গিয়ে ছেলেটির শিরচ্ছেদ করে। মুসলিম ছেলেটির বাবা দিল্লির সুলতান ফিরোজ সাহার দ্বারস্থ হন। ফিরোজ শাহ তার সেনাপতি জাফর খানের নেতৃত্বে সৈন্য পাঠান। যুদ্ধে হিন্দু রাজা পরাজিত হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়। জাফর খান ত্রিবেণীর অপূর্ব পরিবেশকে ভালোবেসে এখানেই থেকে যায় ও এই মসজিদ নির্মাণ করেন। পরবর্তীকালে ভূদেব নামে এক হিন্দু রাজার সাথে যুদ্ধে পরাজিত ও নিহত হন জাফর খান এবং কথিত আছে যে তার মুণ্ডহীন দেহ পাওয়া যায়, সেটি সমাধির জন্য আনা হয়। দরগার সামনে দিয়ে রাস্তা চলে গেছে সুন্দর সাজানো বাগানের মধ্যে দিয়ে মসজিদের দিকে। আশেপাশে চারিদিকে ছড়িয়ে ছিটে কিছু সমাধি আছে যেগুলির সম্পর্কে কিছু জানা যায়নি। মসজিদটি অবিভক্ত বাংলার প্রাচীনতম মুসলিম স্থাপত্য। মসজিদটি 10টি গম্বুজ বিশিষ্ট, 5টি করে দুই ভাগে বিভক্ত এবং সামনের দিকে 5টি প্রবেশদ্বার আছে।
টেরাকোটার কাজগুলি এখনও অনেকটা দৃশ্যমান। এখানে আসতে হলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নামতে হবে ত্রিবেণী স্টেশন থেকে হেঁটে বা টোটোতে পৌঁছে যাবেন জাফর খান গাজি দরগায়। আর নিজস্ব গাড়িতে আসলে ডানকুনি দিল্লি রোড ধরে সপ্তগ্রাম পেরিয়ে কল্যাণী যাওয়ার রাস্তা ধরুন। নদীর ব্রিজে ওঠার আগে বাদিক দিয়ে নদীর ধার দিয়ে পৌঁছে যাবেন এখানে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশন পেতে থাকেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।